সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একটুও স্কিপ না করে ভিডিওটা দেখো, একটা সুন্দর সম্যক ধারণা হবে আমরা যে আজকে যেটা আলোচনা করছি সেই বিষয়টা হলো আমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ গ্রাজুয়েশন ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা রয়েছে বাংলা সিসি, অনার্সের পাশের বাংলা এবং প্রোগ্রাম কোর্সের যে বাংলাটা সিসি বাংলা সেটা রয়েছে। সেখানে বৈষ্ণব পদাবলী বলে একটা অপশন রয়েছে। বৈষ্ণব পদাবলীতে আমরা কি কি পাব? বৈষ্ণব পদাবলীতে আমরা বেশ কয়েকটা পদ পেয়ে যাচ্ছি, এখানে সাতটা পদ পাচ্ছি। আর এই সাতটা পদের মধ্যে যেটা সব থেকে যেগুলো রয়েছে আর কি, সেই পদগুলোর মধ্যে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে গোবিন্দদাসের লেখা, একটা হচ্ছে আমার শপথই লাগে বলরাম দাসের লেখা, রাধার কি হইল অন্তরে ব্যথা চণ্ডীদাসের লেখা, রূপ লাগি আখি ঝুড়ে জ্ঞানদাসের লেখা, কণ্টক গাড়ি কমল সম পদতল গোবিন্দদাসের লেখা, আজু রজনী হাম ভাগে পোহাইলু এটা রয়েছে বিদ্যাপতির লেখা, এসো কি হামারি দুঃখের নাহিয়র এটা রয়েছে বিদ্যাপতির লেখা, মাধব বহুত মিনতি করিতয় এটাও রয়েছে বিদ্যাপতির লেখা। তাকে এগুলো প্রত্যেকটাই এক একটা বিভিন্ন রাগের অংশ, বিভিন্ন পর্যায়ের অংশ। এই পর্যায় এবং রাগগুলো আমরা আলাদা আলাদা করে বুঝব। দেখো, যে পর্যায়গুলো আমরা আলোচনা করছি সেই পর্যায়ের মধ্যে বেশ কতগুলো ভাগ রয়েছে, যেমন পূর্বরাগ, অনুরাগ, তারপরে রয়েছে অভিসার। কী কী বললাম? পূর্বরাগ, অনুরাগ, অভিসার, তারপরে রয়েছে প্রেম বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্যের পরে রয়েছে আক্ষেপানুরাগ, তারপর রয়েছে মাথুর, মাথুর প্রবাস বা বিরহ। এটাকে যদি আমরা বর্তমানে, মানে বর্তমান কেন বলছি, আমরা নিজেদের মতো করে বুঝি, নিজেদের মতো করে বুঝতে গেলে খুব সিম্পল ভাষায় বলি যে আবার ফার্স্ট সাইট কথাটা নিশ্চয়ই তোমরা বোঝো, প্রথম দেখাতেই প্রেম হয়ে যাওয়া বা কারোর কথা শুনে দর্শন করে প্রেম হয়ে যাওয়া, ঠিক এটাকে বলে পূর্বরাগ। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈষ্ণব পদসংকলনেরা তারা কিন্তু পূর্বরাগ আর অনুরাগকে একই পর্যায়ের মধ্যে রেখেছেন। কিন্তু এরপরে যখন আসি অভিসার, অভিসার কি? অভিসার হলো প্রেমের গাঢ়তর অবস্থা, সেটা হলো অভিসার। তাহলে পূর্বরাগ দেখো, একটি ছেলে একটি মেয়ের প্রতি আকর্ষণ, আকর্ষিত হলো, সেটাকে বলা হয় পূর্বরাগ। এবার আকর্ষিত কি, আমি এবার বৈষ্ণব পদাবলীর ভাষায় ফিরি। রাধা এবং কৃষ্ণ, রাধা কৃষ্ণ একে অপরের কথা শ্রবণ করে এবং একে অপরের কথা শুনে কেউ কাউকে দেখেছে বা দর্শন করেছে, সেই দেখার পর এবং কথা শোনার পর যে ভেতরে, মানে মনের মধ্যে যে অবস্থার বা যে অনুভূতির সঞ্চালন হয় তাকে বলা হয় পূর্বরাগ। অনুরাগ কি? অনুরাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বৈষ্ণব পদ সংকলন রয়েছে তারা অনুরাগ এবং পূর্বরাগকে একই পর্যায়ে রেখেছেন। এরপরে হলো অভিসার। অভিসার কি? অভিসার হলো প্রেমিকার কথায় প্রেমিক আসা অথবা প্রেমিকের কথায় প্রেমিকার আসা, এক জায়গায় দেখা করা, সেটা হলো অভিসার। তাহলে এই যে দেখো, প্রথমে লাভ অ্যাট ফার্স্ট সাইট হলো, তারপরে দুজনে দেখা হলো, দেখা হওয়ার পরে প্রেমের গাঢ়তর অবস্থা পরিণত হলো, এই প্রেমের গাঢ়তর অবস্থাকে বলা হয় অভিসার। এরপরে দেখো প্রেম বৈচিত্র্য। প্রেম বৈচিত্র্য কি? যে দুজনে মিলিত হয়েছে, এবার এই যে মিলিত হওয়ার পর তাদের মনের মধ্যে বিচ্ছেদের যে একটা শঙ্কা বা বিচ্ছেদের যে একটা ভয়ের বা ভীতি কাজ করে, সেই ভাবনাটাকে, সেই অনুভূতিকে বলা হয় প্রেম বৈচিত্র্য।
আর এই প্রেম বৈচিত্র্য থেকেই যে আক্ষেপ তৈরি হয় তাকে বলা হয় আক্ষেপানুরাগ। অর্থাৎ একজনের প্রেমে আমি পড়লাম, তার সঙ্গে দেখা করলাম, আমার প্রেমের গাঢ়তর রূপ হলো, তারপর এই যে প্রেমের গাঢ়তর অবস্থা সেখান থেকে পেরিয়ে গিয়ে কী হলো যে এরপরে তো আমাদের বিচ্ছেদ হতে হবে, আলাদা হতে হবে। এই আলাদা হওয়ার যে অনুভূতিটা সেটাকে বলা হয় প্রেম বৈচিত্র্য। এবং এই প্রেম বৈচিত্র্যে যে অনুভূতিটা হয় তার ফলে যে আক্ষেপটা হয় তাকে বলা হয় আক্ষেপানুরাগ। এরপর রয়েছে মাথুর পর্যায়। নায়ক এবং নায়িকা, প্রেমিক এবং প্রেমিকা মিলিত হওয়ার পর, সম্মিলিত হওয়ার পর তাদের মধ্যে কেউ দেশান্তরী হলো। এই দেশান্তরী হওয়ার ঘটনাকে মাথুর বলা হয়। এবং এরপরে এই মাথুর পর্যায়ের পর নায়িকার মনে বা নায়কের মনে যে দুঃখ এবং তাদের যে ভাবনা, দেখা গেল স্বপ্নে একজনের সঙ্গ অনুভব করছে, স্বপ্নে সে ভাবছে যে না, ও আমার সঙ্গে আছে, এইটাকে বলা হয় ভাব সম্মেলন। আর এই ভাব সম্মেলনের পরে রয়েছে প্রার্থনা, যে তাদের এই অবস্থা থেকে যেন মুক্তি ঘটে। এই সমস্ত প্রার্থনা, মানে এই প্রার্থনা, মনের এই প্রার্থনাগুলোকেই বলা হয় প্রার্থনা পর্যায়। তাহলে তোমরা বুঝলে যে বৈষ্ণব পদাবলীর যে পর্যায়গুলো আছে সেগুলো কী কী। আমি জাস্ট রিপিট করে দিই একবার, পূর্বরাগ, অনুরাগ, অনুরাগ এবং পূর্বরাগকে এক পর্যায়ে ফেলা হয়েছে। এরপরে রয়েছে অভিসার, অভিসারের পরে রয়েছে প্রেম বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্যর পরে প্রেম বৈচিত্র্যের যে ভাব, সেই ভাবের থেকে যে আক্ষেপ তৈরি হয় তাকে, প্রেম বৈচিত্র্যের পরে যে ভাব, সেই ভাবের থেকে যে আক্ষেপ তৈরি হয় সেইটাই হলো আক্ষেপানুরাগ। এরপর রয়েছে মাথুর, একসঙ্গে মিলিত হওয়ার পর যদি কেউ দেশান্তরিত হয় এবং তার থেকে যে ভাবের সৃষ্টি হয় সেটা হলো মাথুর। একজন একজনকে স্বপ্নে চিন্তা করছে, তার ভাবের মধ্যে চিন্তা করছে, সেটাকে বলে ভাব সম্মেলন। এবং তারপর রয়েছে প্রার্থনা। এই কয়েকটাই, সাতটা, আমরা যে সাতটা পদের নাম বললাম বৈষ্ণব পদাবলীর মধ্যে, যে পদের নাম বললাম, প্রতিটা পদই কোনো না কোনো পর্যায়ের অন্তর্ভুক্ত। আমরা পরবর্তী ভিডিওতে প্রত্যেকটির কী বৈশিষ্ট্য আছে, কোন পদটাতে কী বলতে চাইছে সেটা আমরা শুনবো, সেটা আমরা দেখবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য। তোমরা নেক্সট ভিডিও দেখো, খুব ভালো লাগবে। এবং তোমাদের এই বৈষ্ণব পদাবলী সম্পর্কে আমি জাস্ট এটুকু বলে দিচ্ছি যে বইটা না পড়লেও এই ক্লাসটা দেখলে তোমরা খাতায় কিছু না কিছু লিখতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, এবং তোমাদের সকলকে বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার।